জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চুটে জাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না, তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও। জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। দুই নম্বরে হলো গাসসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদুর থেকে যেটা বেরোয় আসে ওটার কি বলে? বমি। এক নম্বরে গরম পানি, দুই নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, তিন নম্বরে রক্ত আর পুষ, চার নম্বরে হচ্ছে পোড়া তেল, এগুলো খাওয়া।